माला भूले গেছে দিচ্ছি চিকি চিকি দিচ্ছি मामा के प्रणाम करते भूले गई काठेर व्यवसा करे करे ना बुद्धि शुद्धि एकेबारे বেশ ছেলে যাও যিনি তোকে এতটুকু বেলা থেকে লেখাপড়া শিখে মানুষ করে ব্যবসাপত্র সবকিছু বুঝিয়ে দিয়ে গেছেন তাকে প্রণাম করতে ভুলে গেল বাবা অন্যায় হয়ে গেছে বলছি তো আসি আচ্ছা ভালো করে থাকবি সাবধানে হ্যাঁ দুক্কা দুক্কা दीदी के बुझिए हाट तैरी करते समय लगे तो आज के हार निये बाड़ी ढुकब
মানুষ ঠিক ভুলে বসে আছেন, ওই যে আমার ছেলে চাকরির জন্য বলে দিয়েছিলেন রেলে, সেটা কাল হয়ে গেছে। কোথাও গিয়েছিল বুঝি? মানে আমরা আচ্ছা তাহলে এখন আমি যাই, অন্য সময় দেখা করবো। ওখানে নমস্কার। আমি জঙ্গলে বেরোচ্ছি, কথাবার্তা সব পাকা করে বিকেল নাগাদ ফিরে আসো, কেমন? হ্যাঁ, এখানে যেরকম সব ব্যাপার স্যাপার দেখছি, এত টাকা পয়সা নিয়ে এক পাও বাইরে বেরোবে না। ওরা আমায় কাজ করে ভালো করে খেয়ে দে, দরজায় কি লাগে লম্বা একটা ঘুম লাগা। ওই দোকানে মাদুর আছে, চলে। আচ্ছা, এই জঙ্গল এখান থেকে কত দূর? কত দূর হবে? এই মাইল 10-15, বাসে করে যাবো, চলে আসবো। বিলাস, শুনছিস কি হবে বলতো? বেলা 2 আছিল, এখনো লোকটা দেখানি। এত ছটফট করছিস কেন? একটু শক্ত হয়ে থাকতে পারিস নে? সকাল থেকে তো 2 অবধি শক্ত হয়ে রইলাম, আর কত থাকবো? এই ভর দুপুর বেলা ঘরের মানুষটা না খেয়ে রইল আর আমি শক্ত হয়ে থাকবো? এইগুলো বড্ড বাড়াবাড়ি, আজকাল এসব আর মানায়। লোকটা রাগারাগি করে বাড়ি থেকে বেরিয়েছে, সারাদিন তুই না খেয়ে রইলি কই? আমি তো দিব্যি খেয়ে নিলাম। আমি জামাইবাবুকে কম্বল বাসি বলতে চাস? ওসব বাজে কথা এখন থাক, কি করে মানুষটাকে বাড়ি ফিরিয়ে আনা যায় সে কথা বল। আমি তো বলছি বাবা, আমার অন্যায় হয়ে গেছে, আমি জীবনে কোনোদিন গয়না চাইবো না। ঘেমে একবারে নে উঠলো, হাতে কি কুড়ি কষ্ট হয়েছে? জোরে জোরে বাতাস কন্যা রে অনুন্মুখ। হ্যাঁ, এইবার হয়েছে। মাছের মুড়োটা দুধের শাকটা যে চুরি করে খাওয়াচ্ছি, দিন দিন এত দুর্বল হয়ে পড়ছিস কেন? দিনকর যাই, যা যা যা, মা 10 বার ডাকলে একবারও তো কানে শুনতে পাস না। মাসিমা ডেকেছে কিনা? অমনি দৌ কিঙ্কর। যাই মাসিমা। মাসিমা আমার দেখেছেন? কেন মা? কেন মা, আবার কেন বলা হচ্ছে? নিজে তো দিব্যি খেয়ে দিয়ে ঘুম দিয়ে উঠলে, এদিকে বাড়ির কর্তা যে না খেয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, সে কেন আছে কি? সে কি বাবু বাড়ি নেই? না রে, সেই যে ঝগড়া করে বেরিয়ে গেছে, এখনো ফিরে আসেনি। ও আবার বুঝি? আমি এক্ষুনি যেখানে পাবো ধরে নিয়ে আসবো। ইস, আপনার আগে বলেননি কেন? তুই যা না, একবার যা। আপনি জঙ্গল টঙ্গল আপনার আঁকতে দেখিয়ে দিলেন, আমি আমার ছুটি হয়ে গেল। আর লেকিন আপনার পছন্দ হলো তো? হ্যাঁ, পছন্দ তো হয়েছে লালাজি, কিন্তু কথা হচ্ছে কি জানেন, চোখে দেখিও সাল, কানে শুনিও সাল, কিন্তু এই কাস্টমারদের কমপ্লেন তো কমে না, তাই এবারে নিজে এসে দেখে গেল। আরে আপনার মামাজিবি তাই করতেন, আসতেন দেখে নিতেন, পছন্দ হলে বলে যেতেন লালাজি এইসা এইসা কাঠ নিব, বাস আমি বিতুরান ভেজিয়ে দিই। আচ্ছা দাদাজি, চলে চলে চলি। আরে চলবেন কি মশাই, আপনি প্রথমবার এলেন,
कम से कम हमारे फॉरेस्ट कैंटीने एक कप गरम चाय तो पिए लीबे अरे बहुत खूब बाबू जी अपनी तो होटल में आगे हैं लालाजी उठी हाँ मासिमा ना खे बस दीदी कथा किंकर माथाय रेखो एक ही तो धान सुनते कान शोने चलो देखी संगे हाँ भय की संगे ही भाविस ना दीदी आमी जामाई बाबू के लिए बाड़ी फिरबो जाओ जामाटा पोरे एसो
মারধর খেয়ে তাহলে চৈতন্য ফিরেছে দেখছে। হ্যাঁ বলছি মারধর খেয়ে তাহলে জ্ঞান ফিরেছে। টাকাটা রাখলি কোথায়? টাকা সে তো আপনি বেরিয়ে যাওয়ার পর ম্যানেজারের কাছে জমা দিয়ে দিয়েছি। এই তো রশিদ। তাহলে রাস্তা এরকম ধানাই পানাই করছিলি কেন? রাস্তায় আমি তো হোটেল থেকে বাইরে পাই দিইনি। পিঙ্কর তুই কিন্তু আবার মার খাবি বলে দিচ্ছি। তুই আমাকে রাস্তায় বললি না যে মার মাসিমা না খেয়ে দিয়ে বসে আছেন, আপনি চলুন। আমি কি মুশকিল, আপনি বাইরে চলে গেলেন আমি খেয়ে দিয়ে শুনলাম এ তো মাধুর। আপনি কি বলছেন আমার কিছু ভালো লাগছে না? তোমার কিছু ভালো লাগছে না? লাগাচ্ছি তোমার ভালো। কে? আমি স্যার। আসুন। কে ছোটি হাতে যে? আচ্ছা ম্যানেজার বাবু বাইরে যাওয়ার পর আমি আর হোটেলের বাইরে গেছি না? তুমি তো আমার কাছে টাকা জমা দিয়ে খেয়ে দিয়ে সোজা উপরে এসে শুয়ে পড়লে। আরে আপনি কি বলছেন মশাই, কিঙ্কর বাইরে যায়নি। না স্যার। এই রশিদটা আপনিও কি দিয়েছেন? হ্যাঁ। তুই থাম। হ্যাঁ কি বলতে এসেছিলেন বলুন তো? আমি ঘন্টা দুয়েকের জন্য একটু বাইরে যাচ্ছি, এর মধ্যে আপনার ওই টাকাটা কোনো প্রয়োজন হবে কি? না। আচ্ছা নমস্কার। নে যাওয়া পরে নে। আবার মুখটা এরকম করে আছো কেন? চ একটা বড় মেলা আছে, চ চ। এখানে আসেনি, একটা কথা বলবো মশমা। আমি আবার অপরাজিতাদির বাড়ি যাবো, বাবু তো রাগটা গেলে ও বাড়ি যান। কথা তো মন্দ বলিস নি। আচ্ছা শোন, তুই আর ওখানে যা, আমি মেলার দিকে দেখে আসি। কি রে কি ব্যাপার বাবু? সেই সকালবেলা মায়ের সঙ্গে ঝগড়া করে বেরিয়েছেন, এখনো বাড়ি ফেরেননি। কেন ঝগড়া হলো কেন? কি জানি রূপো বলছিল মাকে একটা কি হার দেওয়া, ওই হার নিয়ে। আপনি আজকে রাখবেন। হিসেব করে দামটা চুকিয়ে দিন। ভালো আচ্ছা, তাহলে দাম হলো গিয়ে তোমার 42.50 টাকা। সে কি মরে এক ভরি দুয়ানার মাল, সেটা কেনার সময়, কথা হচ্ছে বেচার সময় নয়। তাহলে বেচার সময় ভরি ধরলেন কত করে? কেন 40 টাকা? না না না, ওসব জিনিস পাবে না। কথা হচ্ছে তুমি বিপদে পড়েছো বলেই, নইলে ওই ওই ঘরে ওই দেখো দেখো দেখো, হ্যাঁ ওই ঘরে একটা জড়া হার তৈরি হচ্ছে। কার জানো? কথা হচ্ছে এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিরঞ্জীব বাবুর স্ত্রী, বুঝেছো? কথা হচ্ছে এসেছেন কে? ও কিঙ্কর, কি খবর বাবু? এসেছেন? কথা হচ্ছে এসেছিলেন, ওই হাতটা সম্বন্ধে জোর তাগাদা দিয়ে কোথায় যেন চলে গেলেন। ও কোথায় গেলেন বলতে পারবেন না? না কথা হচ্ছে বলে যাননি তো। কি মুশকিল বলুন দেখি। আচ্ছা শুনুন, বাবু আবার এলে বলবেন যেন শিগগির শিগগির বাড়ি যান। আচ্ছা মা এখনো খাননি?
স্বামীকে চিনতে পারেনি, ভুল করেছিল। গরবিনী ভারী গরবিনী ভারী মুনি গিয়াছেন বলে যোগ্য করিবারে সাবধানে থাকিবারে যাতে শিয়া তারে দূর হতে দেবরাজ দেখিল সুন্দরী মনসি যতড়নেতে কাঁপে থর থরি মনস্থির করে ইন্দ্র রমণীর তরে গৌতমের রূপ ধরি থাকে পথ পরে
ओसी फिरे जासे लीला भरे स्वामी रे देखिया पते लये जाए घरे आहा लये जाए घरे শেষ করি ঋষি ঘরে ফিরে আসে বদি তারে ফিরিবার কারণ জিজ্ঞাসে এই তো গেলেন প্রভু কিছুক্ষণ আগে মোর সাথে আচরিয়া ধর্ম অনুরাগে স্ত্রীর মুখে সব কথা শুনে সবিস্তারে ক্রোধ ভরে অভিশাপ দিলেন তাহারে দিলেন তাহারে আপন পতিকে তুমি চেনো নাই নারী পাথর হইয়া থাকো অপরাধে তারি দশরথ পুত্র রাম চরণ ছোঁয়ালে লোভী বেশরীর পুনপার কৃপা বলে তুমি না তো কি আমি বলি স্বামী স্ত্রীতে কার বাড়িতে ঝগড়া হয় না শুনি এই মরে যায় শুনুন আপনি ভুল করছেন আমি বিয়ে করিনি ও বিয়েই করনি কিঙ্কর তো ঠিকই বলেছে দেখছি কিঙ্কর তাকে পেলেন কোথায় তাকে পেতে হবে কেন সে তো আমাদের বাড়িরই চাকর কি আশ্চর্য সে তো আমার চাকর ওই তো আপনি এখানে আর আমি তো তাই বলো চাকর মনি দুভাই মিলে বেশ মজা করে নাচ দেখছো আর ওদিকে বাড়ির গিন্নি সে সকাল থেকে না খেতে বসে আছে তাহলে তুই জানতিস যে বাবু কোথায় আছেন অপুদের বাড়িতে যাসনি বাবু তুমি কোথায় আগ বললো তো বুঝতে পারছি না দেখুন মানে যে মিস আর মিস মিশিয়ে কাদিন এবার চলো তখন থেকে তো খালি চলো চলোই বলছেন কিন্তু কোথায় যেতে হবে সেটা না জানতে পারলে আমরা যাই কেমন করে এত দূর হ্যাঁ আপনি রাগ করছেন কেন না না রাগ করবো কেন ফুল চন্দন দিয়ে পুজো করতে তো এই যে ধাঁধা তখন থেকে কি ফু প্রচুর প্রচুর হচ্ছেন ছি রাস্তার মাঝখানে সিনক্রিজ করতে লজ্জা করে না তোমার বুদ্ধি শুদ্ধি কি একবার লোপ পেয়েছে দেখুন আর যদি বেশিক্ষণ এইভাবে থাকা যায় তাহলে কিন্তু আমার বুদ্ধি শুদ্ধি সত্যি লোপ পাবে কি হলো স্যার না কিছু হয়নি ও হয়নি না কিছু না কিছু না যখন তখন রাস্তার মাঝখানে একজন মেয়ে ছেলে হাত ধরে আছেন কেন আপনি ভুল করছেন আমি ওর হাত ধরে নেই উনি আমার হাতটা ধরে আছেন ও মানে তাহলে ইনি আমার ভগ্নিপতি ও এতক্ষণে বোঝা গেল ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে এসছেন বুঝি বাড়ির মেয়ে ছেলেদের এইভাবে কষ্ট দিতেন বাড়ি যান বাড়ি যান বাড়ি যান আরে দুধ দুধ পাগল নাকি
মেয়েরা পঁচিশ ভগরী কে অনেক সময় চিনতে চায় না, তাই বলে ভগরী মন্দিরে চিনবে না। বাড়ি যান, বাড়ি যান, বোধহয় বাড়ি যান। আমি কিন্তু আপনাকে চিনি স্যার, আপনার মতো লোকে এ কাজ মানায় না। যান যান, বাড়ি যান। বাবু আমি বলছিলাম তাই বুঝি হলো। আপনি কিন্তু ভীষণ ভুল করছেন, ভেবে দেখুন। আরে শুনুন শুনুন শুনুন। হে মা, কোথায় এসে বললুম? এই যে রাস্তা থেকে তেনারা ধরে নিয়ে যায়। মা, বাবুকে ভালো করে দিও মা। হরি বল। থাকলে চলবে না, আমার কথার জবাব দিতে হবে তোমাকে। ওই বলো। কি বলবো বলুন। আচ্ছা তুমি আপনি আগে খুঁজছো কাকে? শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো, কেন? কি বলবো? কি বলবে? আচ্ছা তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা বেশ তো, আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সারাদিন বাড়িতে ফেরোনি, ঠিক আছে। ঝগড়া আমার সঙ্গে হয়েছে, অপরাধ নয় আমারই হয়েছে, কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন? দেখুন আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ফেক ধরেছো। তুই তোমার পা ছুঁয়ে বলছি, আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করব না। আর দোহাই তোমার, তুমি সকলের সামনে আমাকে এলোমেলো কথা বলো না কেমন? দেখো বাবা এখানকার একজন নাম করা লোক ছিলেন, আর হানসলমান আছে, তুমি এরকম করুন কেমন? আর সত্যি যদি তুমি এরকম করো তাহলে আজ রাত্রি আমি গলায় দড়ি দিয়ে মরব। বলো করবে না, বলো না, বলো না গো। বুঝো না কেন, আমার সঙ্গে একা ঘরে তুমি যা ইচ্ছে তাই বলো, অপমান করো, গালাগাল করো, আমি তোমার স্ত্রী, আমাকে সহ্য করতেই হবে। কিন্তু চাকর বাকরদের সামনে ওসব কি? আপনি আপকে বিয়ে করে নি বলতে নেই, বলো না। কি বলবে না বলো, বলবে না, বলো না গো, বলবে না। না লক্ষ্মী ছেলে। আচ্ছা কি করলে বলো দেখিনি, সারাদিন তুমি নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। না না মানে আমি জানি তুমি ইচ্ছে করে করোনি, এই তো। কিন্তু কেলেঙ্কারিটা একটা হলো, কিঙ্করকে পাঠালাম, তুমি মারধর করে তাড়িয়ে দিলে, ভাগ্যিস বিলাস গেল, নইলে হয়তো রাত্রি দিতে না। কি গো এতটা না করলেই হতো না, যাকে যা হতো হয়েই গেছে। আর ঠিকই তো বাপু, দিন রাত মেয়েরা যদি পুরুষ মানুষের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে তাহলে কোনো পুরুষেরই মাথা ঠিক রাখতে পারে না, ঠিকই। তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, কেমন? উঠো না কিন্তু। নারে বিলাস তুই নিয়ে যা, আমার উপর মেজাজটা এখনো কেমন যেন, তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা। এই রূপ বেঞ্চির উপর শুয়ে আছে। হ্যাঁ খুব খারাপ বলে মনে হল, বাড়িতে বড্ড অসুবিধা। কেন কি নিয়ে? ও মার সঙ্গে বেঞ্চির উপর শুয়ে আছে। সারাদিন না খেয়ে দে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে গো,
কোথায় দোতলার ওপর পালঙ্কে শোবে তা নয় কেটো বেঞ্চের উপরে। কি বলে বরাত, তুমি বসো, আমি এবার দুটো মুখে দিয়ে আসি, কেমন? কি পেট ভরলো? না ভরে উপায় আছে? দিদি আজ নিজে বসে খাইয়েছে। এ কি সিগারেট খাচ্ছ যে? তোমার নস্যি কি হলো? নস্যি? জীবনে ডানেনি। উঠ বাবা, একবেলা দিদির চোখের আড়ালে গিয়ে দেখছি অনেক কিছু ধরেছ, ছেড়েছো খালি দিদিকে, তাই না? না পান খা। পান আমি খাই না। পান তুমি খাও না? না। রোজ ভাত খেয়ে উঠে পান তুমি খাও না? না। পান তুমি খাও না? না বলছি তো। তবে রে, আরে আরে পান আমি খাই না, এই জোর করে খেতে। হ্যাঁ হ্যাঁ জোর করে, এই তো গুড বয়। একটা রিকোয়েস্ট করবো? করো। এমন সুন্দর একটা মিষ্টি গল্পকে আর দয়া করে শোবার ঘরে ঢোকাবেন না। গল্প কি দিদি, তোমার সব কথা শুনে কি ভাববে বলো তো? না এসো, ওদিকে চললে কোথায়? দেখো চিরদা, এমন একটা ভাব করছো যেন তুমি একজন পর পুরুষ, তোমাকে আমি জোর করে পরস্ত্রীর ঘরে ঢুকিয়ে দিচ্ছি, আর ঢং দেখি কাজ নেই, এসো। না না প্লিজ। হ্যাঁ, তুমি যে নতুন জামাইয়ের মতো লজ্জায় লাল হয়ে উঠছো গো। ওরে বাবা, ভগবান যখন দশচক্রে ভূত হন তখন তিনি নিজেই নিজেকে ভূত বলেন। ও বাবা, ও চিরদা, তোমার হলো কি গো? নস্যি ছেড়ে সিগারেট ধরলে, পান খাওয়া ছেড়ে দিলে, যে তুমি পাউন্ড শিলিং পেন্সের কথা ছাড়া বাজে কথা একদম বলতে না, সেই তুমি কাব্য কথা বলছো? না এবার সত্যি ভয় হচ্ছে, এবার হয়তো ফাঁস করে বলে বসবে। তুমি কি তুমি না, তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দদুল দদুল রাগে। তুমি কি সে তুমি না, সবই আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দদুল দদুল রাগে। তুমি কি সে তুমি না, চোখের ভয় মাখানো লজ্জাটি রে, দেখিনি এমন করে তাই তো আগে। তুমি কি সে তুমি না, সে তুমি নাই যদি হও দোষ কি তাতে, ভুলে রে বিলাস ঝরক সব খেলাতে দোষ কি তাতে, সে তুমি নাই যদি হও দোষ কি তাতে, ভুলে রে বিলাস ঝরক সব খেলাতে দোষ কি তাতে। কি ভালো লাগছে তোমার অবুঝ অবুঝ হাসি, কি নেশাতে যে গলা সবুজ প্রাণের বাসি, জীবনে ভুল করে সত্যি হবে সে আশায় বিভুল হৃদয়ে তো জাগে। তুমি
হবে আজ নতুন নতুন। খুব নতুন নতুন লাগছে না? হ্যাঁ কি না, এই ঘর দোর আমাকে খুব নতুন লাগছে না? স্বাভাবিক। আজ দেখো দিদিকেও খুব নতুন লাগবে তোমার। কেন কেন বাকি, বৃষ্টির পর আকাশ যেমন পরিষ্কার হয়ে যায়, ঝগড়ার পর মনও তেমনি পরিষ্কার হয়ে যায় তো। আচ্ছা দিদি শোবার ঘরে তার স্বামীর ছবি নেই কেন? ফেরে আর ফিরছে, কিন্তু একটা প্রচন্ড মুশকিল হচ্ছে। যে কিসের মুশকিল? দিদির যে পরস্ত্রী। কেন কি, তাহলে তোমার নিজের স্ত্রীটি কোথায় গো? আমার স্ত্রী আপাতত কোথাও না কোথাও তার বাপের বাড়িতে বাড়ছেন, হয়তো একদিন লাল টুকটুকে বেনারসি পরে আমার দরবারে হাজির হবেন। তবে সে বেনারসি যদি এ দেহে ওঠে তাহলে তাহলে আপত্তি করব না। চিরদা আর এক পাও এগিও না, সামনে বিরাট খাদ, পড়ে গেলে খুঁজেও পাওয়া যাবে না। যাও শুয়ে পড়ো, তোমার মতিগতি আমার একদম ভাল লাগছে না। শোন, যে জন্য তোকে ডাকলাম, মাথার গোলমালটা সকালে তোর সঙ্গে রাগারাগি করে বেরিয়ে যাবার পর থেকেই বেড়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বলছিস বিলাস, মাথার গোলমাল? হ্যাঁ দিদি, এমন এমন সব কথা বলছে যা শুনে পেটের পিলে চমকে যাবে তোর। শোন, এ ব্যাপার নিয়ে রাত্রে কোনো পেড়াপিড়ি করিস নে, ওর মতেই মত দিস। ও বিলাস, যদি সত্যি পাগল হয় তাহলে ওকে নিয়ে এক ঘরে রাত কাটানো কি ভালো হবে ভাই? খেপে গিয়ে যদি কলা টিপে ধরে? আরে না না, সেরকম কিছু করবে না, ততদূর নয়। ও ততদূর নয়, হয়তো এটা করবো না ওটা করবো না বলবে, তর্ক না করে মেনে নিস, কেমন? আচ্ছা। বিলাস, ততদূর নয়। হ্যাঁ গো, তুই সিগারেট খাচ্ছ কেন? সেটা তোমার একদিনকার অভ্যেস। হ্যাঁ, এই কথাটাই আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না। ও তো তুই ডালি রেলে কেন শোবে না? দেখুন আমি আর যাই ভাই, আমি তো নরাধম নাই, আর আপনি যে পরস্ত্রী একথা ভুলে যাবেন না। কি নরাধম না, মানে কি করতে চাও বলো? আপনি শুয়ে পড়ুন। আপনি শুয়ে পড়ুন। আর তুমি আমার জন্য আপনাকে ভাবতে হবে না, আপনি দয়া করে শুয়ে পড়ুন। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ছি। আচ্ছা তুমি কি একবারও বুঝতে পারছো না যে কি ভীষণ বাড়াবাড়ি তুমি করছো, যে তুমি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতে না, সেই তুমি চেয়ারে গিয়ে শুয়ে রইলে? কি করবো না কি? না কিছু না, কিছু করতে চাই না। আচ্ছা তুমি ওখানে শো, আমি এখানে শুয়ে যাচ্ছি, একটা করতে তো ঠিক আছে। বিলাস তুই ঠিক বলেছিলি, মাথাটা একদম ভাব হয়ে গেছে গো। আরে তোর কি হয়েছে আজ? কিছু হয়নি। কিছু না তো ভাত খেতে পারলি না কেন? তিন তিনবার ভাত দিতে হয়, আজ তো প্রথমবারের ভাতই পড়ে রইল। ভাত আমি কম খাই। ভাত কম খাই? নুন দিয়ে দাঁতগুলো ভেঙে দেবো। ঢং করছিস, ঘরে হাত ধুলি কেন? এসে এস তোকে আমাকে আপনি আগে করছিস। এত ভালো ভালো মুখের মরণ হয়, তোর মরণ হয় না রে মোটার মুখো? কথাটা আমি তোমাকে ঠিক বোঝাতে পারছি না। আর বোঝাতে হবে না, বুঝে বুঝে বোঝাই হয়ে গেছি, এবার ক্ষমা দে।
কিরে বসে রইলি যে, আসবি না? মুখ পরে এমন ভাব করছে আজই যেন পেট মেয়ে বাড়িতে এলো। কোথায় আবার আসবি ঘরে? তুমি হলে ইয়ে পরের স্ত্রী, তোমার সঙ্গে ঘরে পুরি হত ছাড়া মিংসে। মুখ পোড়া যখনই কম ভাত খেয়েছে তখনই বুঝিচ্ছে আমার হয়ে গেল। কর তোর যা ইচ্ছে তুই কর, জিকে নিচ্ছে শুয়ে থাক, আর আমি তোকে কিচ্ছু বলবো না। ভোর হোক, তারপর বাবুর কাছে নিয়ে গিয়ে তোর কি করে দেখিস। এখানে শুয়ে মরেছো কেন? এসে দেখলুম আপনি ক্লান্ত হয়ে শুয়ে আছেন, তাই মনিবের পাঠতলা শুয়ে পড়লো। তা হঠাৎ এখানে এলি কেন? মানে কে পাঠালো তোকে? মার মাসিমা। বাবু বাড়ি চলুন বাবু, অনেক রাত হয়ে গেছে বাবু। এই দেখুন কেমন সুন্দর দেখাচ্ছে এখন। এই যে নসি নিচ্ছেন, তখন শুধু মুধু সিগারেট ধরালেন আর আপনার মাথা গরম হয়ে গেল। আমি যা বলতে দাঁড়া, তুই কি বলছিস আমাকে বাংলা করে বল দিকে না। তুই আমাকে সিগারেট খেতে দেখেছিস? হ্যাঁ, ওই বাস থেকে নেবে আপনি সিগারেট ধরালেন তো। বাজে বোস না। হ্যাঁ সত্যি বলছি বাবু। কখন দেখেছিস? সকালবেলা। ভূত দেখেছিস? আমার প্রেতাত্মা দেখেছ ইডিয়েট? আরে এই বড় তামাকটা আজকাল রেগুলার চালিয়ে যাচ্ছিস কি বল? আগে বড় তামাক মানে গাঁজা। না বাবু, আমি গাঁজাটা যে খাবো কেন? বাবু যাওয়ার হয়েছে, বাড়ি চলুন। বাবু আমি কিছু দেখিনি। ও হার না নিয়ে আমি কিছুতেই বাড়ি যাবো না। তো এখানে বসে থাকে কি হবে? চলুন সেগলার ওখানে, হার হয়ে গেলেই আমরা নিয়ে চলে যাব। বলছিস? হ্যাঁ তাই চ। আর শোনো, তোমার এই বড় তামাকের মাত্রাটা একটু কম করে তামাকে সিগারেট খেতে দেখো না, তাহলে তোমার চাকরি থাকবে না। তাহলে আর দেখবো না। এই ওখান দিয়ে কোথায় যাচ্ছ? বাবা আমার হাত দিয়েছ, মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে গো, একেবারে খারাপ হয়ে গেছে। যাক বাবা এখন ঘুমিয়ে পড়লে বাঁচি, ঘুমিয়ে পড়লে বাঁচি। দাঁড়িয়ে রইলে কেন গো? বসো 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 বসো, শুয়ে পড়। মাথায় একটু হাত বুলিয়ে দেবো। হ্যাঁ মানে মাথায় একটু হাত বুলিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি জেগে আছি। শুয়ে পড়ো। হ্যাঁ শুয়ে পড়ো, শুয়ে পড়ো। লক্ষ্মী শুয়ে পড়ো, আমি জেগে আছি। বাবু খুব সকালে আপনি ওটা পেয়ে যাবেন, কথা হচ্ছে আপনি মাকে গিয়ে একথা বলতে। হ্যাঁ বললে বিশ্বাস করছে কিনা? ঠিক বলবে, তুমি বানিয়ে বলছো। চলুন আমি নিজে গিয়ে কথা হচ্ছে মাকে বলে আসছি। চলুন
কি বলে বাবুর বাড়ির চাকন বই তো মোষ গাড়িতে জুতে দাও গ্যাগ গ্যাগ করে চলবে তুই মরে যাবে সচিন নেতিয়ে ঘুমোচ্ছে ঝেটে ভিড় জেড়ে দিতে হয় বাবু ও বাবুর বাড়ি ঠাকুর বাবু জানিস না তুই তো বেঁচে নেই মরে ভূত হয়ে খুলতে পারল রে বিলাস ও বাবা এতে বাবুর গলা খুলেও ডাকে মাকে সাবধান করে দিয়ে আসি যদি ঘুমের ঘরে সাড়া দেয় তে রাত্রির পোয়াবেলা মুখ দিয়ে রক্ত উঠবে ও বাবা আমি সাড়া দিলে রক্ত উঠবে সাড়া রক্ত করিস না মাকে মাকে সাবধান করে দিয়ে আসি আমাদের বাড়িতে নিশি সেখানে বাবু আর কিঙ্করের গলা করে দেখে তুমি শুনতে পাচ্ছ না বলি দরজা খুলবে না চলে যাবো বিলাসটা কি করছে কি মাসিমা আরে তোমরা কি সব এখানে নাকি ঢিল মারবো ঢিল মারবি কি রে বাবা যে জাগতে পারে দেখ এতো বড় ভয়ানক ঘুম সব মারা গেছে হবে না ছেড়ে দে ছেড়ে দিলে ঢুকবো কি করে ঢুকবো না বুঝতে পারছিস না এটা হলো ইচ্ছে করে অপমান করা সকালবেলা একচোট অপমান করে গায়ের জ্বালা মেটেনি তাই রূপকে পর্যন্ত শিখিয়ে রেখে দিয়েছে সাড়া না দিতে
কথা হচ্ছে জেগে থেকে যদি এই রকম ব্যবহার করে থাকেন তাহলে তো ভারী আশ্চর্য ঘটনা। আপনি কথা হচ্ছে গিয়ে বাড়ির কর্তা। কর্তা নয়, কর্তা নয়, বাড়ির কুত্তা। রূপা, রূপা, এই রূপা! বাবু, দরজা ভেঙে ফেলবো? হ্যাঁ, ভেঙে। কথা হচ্ছে কাজটা বোধহয় উচিত হবে না। আরে কি উচিত হবে না, আমার বাড়ির দরজা আমি ভাঙছি, এর মধ্যে পর উচিত অনুচিত কি দেখলে? হে ভাঙ দরজা। বাবু, 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 দরজা ভাঙতে গেলে যে পরিমাণ কলরব হবে তাতে কথা হচ্ছে পাড়ার লোকজন জড়ো হবে। তা হবে, আমি তো পরের বাড়ির দরজা ভাঙতে যাচ্ছি না। না, তা ভাঙছেন না, তা ভাঙছেন না, কিন্তু বাবু কথা হচ্ছে যে বাড়ির কর্তা রাত্রির বেলায় নিজের বাড়ির দরজা ভেঙে বাড়ির মধ্যে ঢুকছেন, এতে পাড়ার লোকজন কথা হচ্ছে হাসাহাসি করবে। তাছাড়া আপনি এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, মানে একজন গণ্যমান্য। তুমি ঠিকই বলেছ। না রে কিঙ্কর, থাক, দরকার নেই, চলো আমরা এখান থেকে চলেই যাই। চলে যাব? হ্যাঁ, আমাদের অপু, অপু অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে, এখনো বোধহয় জেগেই আছে। চলো ওখানে গিয়ে শুয়ে পড়ি। আর তোর মা আমাকে আজ অপমান করলো না? আমি যদি মানুষ হই তাহলে এ বাড়ি মুখ আর হবো না। এ বসুপ্রিয়, আগে তুমি কাল সকালে হাটটা, হ্যাঁ হাটটা তুমি অপুর বাড়িতে গিয়ে দিয়ে আসবে। আগে কথা হচ্ছে খুব ভোরই তাহলে আমি দিয়ে আসবো। অপুর বাড়ি তুমি চেনো? আগে হ্যাঁ চিনি, চিনি। না কি করছো বাবু, আরেকবার চেষ্টা করে দেখো। তোর লজ্জা করছে না? চ
মেয়েটি বেশ সুন্দরী, কি বলিস? কিন্তু বাবু একথা বলা আপনার উচিত না। কেন? কর্তা মা কান্নাকাটি করবেন। আমার মা? তোর বেটা ছেলে কান্নাকাটি করবেন কেন বাবু? ইনি অপরের স্ত্রী। আরে দূর বোকা, অপরের স্ত্রীর কথা কে বলছে? ওই যে ওই আমি কুমারী মেয়েটির কথা বলছি। কথা বলছি, আপনি হোটেলে যান, আমি স্টেশনে যাব। কেন? টিকিট কেটে আনছি। কোথাকার? কলকাতার। বাবু এখানে থাকা আপনার ঠিক হবে না, মেয়ে ছেলে রাস্তায় টানাটানি করে, রাত্রির বেলা মিষ্টি ডাকে। হ্যাঁ মিষ্টি ডাকে কি রে? হ্যাঁ বাবু, কাল রাত্রে দেখেছিল আপনার গলা করে ও বাড়ির গিন্নিমাকে কে ডাকছিল। সে কি রে বাবু? আমার গলা করে আমি আমাকে দেখেছি। যা হ্যাঁ জায়গাটা কিরকম গোলমেলে লাগছে। না শোন, কিন্তু বিলাসিনী আপনি মিথ্যে বলছেন না, কাল রাত্রে যে কাণ্ড হলো। তবে আপনি তো সবই জানেন দেখছি। জানি বই কি, আমি তো সঙ্গেই ছিলাম।
কাল রাত্রি আপনি আমার সঙ্গে ছিলেন? আগে হ্যাঁ আরে মশাই, আপনাকে আমি দেখিনি কখনো। আমরা স্যার সামান্য মানুষ, আমাদের তো আপনারা দেখেও দেখতে পান না। কথা হচ্ছে এই হাতটা নিয়ে যান, আপনি অর্ডার দিয়ে দিবেন। জিনিসটা আমার নয়, আমি নেব কেন? আপনি চিরবাবু ভুল করছেন। আমি অর্ডার দিয়ে, আপনি ভুল করছেন, আমি ডেলিভারি দিয়ে গেলাম। শুনুন আমার কথা, শুনুন আমার কথাটা, শুনবেন তো। না না শুনবো কি, আপনাকে নতুন দেখছি। না না নতুন আমি পরে নিয়ে যাবো। ব্যাপারটা কি? হ্যালো বাবু, এ কি করেছিস? এত খাবার কি হবে? কি আবার হবে, খাবে? কাল রাত্রে তো খাওয়া হয়নি। দেখো দেখিনি, শুধু শুধু রাগ করে। শুধু শুধু কি রে, তুই শুধু শুধু কি বলছিস? আমরা সবাই মিলে অত রাত্রে চিৎকার করে গলা ফাটিয়ে ফেললাম, আর তারা দিব্যি নিশ্চিন্তে ঘুমোবার ভান করে পড়ে রইল। এরপরে তুই বলবি আমি শুধু শুধু রাগ করছি? কি করবে বলো চিরদা, সবই ভাগ্য, নইলে ছেলেবেলাতেই বা এত কষ্ট পাবে কেন? আমি খালি একটা কথা ভাবছি, যে ওই রকম মায়ের মেয়ে হয়ে চন্দ্রপ্রভার মনটা তো ছোট হলো কি করে? এ তুমি কি বলছো চিরদা, রাগের মাথায় দু একটা কথা নাই বলেইছে, সেইটাকে তুমি বড় করে দেখলে? আমি জানি বৌদি খুব ভালো ভালো, তুই আমার ছোট বোনের মতো তোকে সব কথা বলে কি করে? তুই জানিস তোকেই নিয়ে সব নোংরা কথা বলে। চুপ করো, চুপ করো চিরদা। রাগাদাগির মাথায় তুমিও দুটো কথা বলেছ, সেও দুটো কথা বলেছে, তা নিয়ে আসো না, এখন খেয়ে না, খেয়ে বাড়ি যাও। বসুপ্রিয় দোকানে একবার যা তো, হাটটা তো আজ সকালবেলা দিয়ে যাবার কথা ছিল। একবার যা, কিন্তু তুমি তো এখনই বেরোবে, তাহলে আর দেরি করো না। তো স্কুল আছে না? হ্যাঁ, তবে ঘন্টা খানেকের মধ্যেই ফিরবো। দুপুরে এখানেই খাবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এখানেই খাবো, আমি আর ওখানে যাচ্ছি। তোকে আমার সঙ্গে যেতে হবে না, তুই এক কাজ কর, দেখিনি এই দুটো টাকা নিয়ে বাজারে চলে যা। সেখানে গিয়ে এক গাছের দড়ি আর একটা কলসি কিনে মাকে দিয়ে আসবি, বলবি যে বাবু এই হাটটা পাঠিয়ে দিলেন, আর আপনাকে গলায় পরে ঝুলে পড়তে বলেছে। আমি পারবো না বাবু। আর পারবে বাবু, মা এই কথা বললে ভীষণ রেগে যাবে। রাগ করে তো হয়ে গেল বাবু, আমি মার খাবে বলে দিচ্ছি। না 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 এটা ঠিক না, ঠিক না, এটা হচ্ছে কথার খেলাপ হয়ে যাওয়া, which I don't like। এই দেখুন কথার খেলাপ, কথা হচ্ছে কোথায় হলো? আপনার টাকাটা যে আজই চাই এ তো কথা হচ্ছে আপনি বলেননি। আবার সেই বিজনেসের সঙ্গে সেন্টিমেন্টকে জড়িয়ে ফেলছেন। টাকাটা নেবার সময় কি লেখা ছিল? কি ছিল লেখা? ছিল যে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে টাকা খরচ লইছে। ছিল কিনা? ছিল ছিল। তাহলে এতদিন আমার টাকার দরকার হয়নি, আমি চাইনি, আজকে টাকাটা দরকার, টাকাটা দিন। না না কথা হচ্ছে যে কাল টাকাটা নিলে আপনার চলবে না। না আজকেই চাই, আজকেই চাই। তাহলে চলুন। কোথায়? চিরঞ্জীব বাবুর বাড়ি। কেন? এখানে সকালবেলায় 1200 টাকার দামের একটা হার ডেলিভারি এসেছি। কথা হচ্ছে চলুন সেই টাকাটা নিয়ে নিই, আর আপনার 1000 টাকা আপনি নিয়ে নিন, আমার 200 টাকা থাক। কথা হচ্ছে চাইবা মাত্র দিবার অঙ্গীকারে যখন নি টাকার দরকার হয়। আবার তো কিন্তু ওই চাইবা মাত্র অঙ্গীকারে। চলুন যাকে, চলুন চলুন চলুন। এই যে চিরবাবু, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আরে আমিও তো তোমার কাছে যাচ্ছিলাম। ও আমি যাচ্ছিলাম, এই ধর্মদত্ত বাবু কিছুদিন আগে আমাকে 1000 টাকা ধার দিয়েছিলেন, তা আমি যাচ্ছিলাম ওই হারের 1200 টাকা নিতে। বেশ তো ভালো কথা, হারটা কোথায়? আগে
বলছি আমি যে তোমাকে টাকাটা দেব হারটা আমার আগে পাওয়া যায় তো কথা হচ্ছে আবার কিসের কথা হচ্ছে আপনি কি বলছেন আমি তো এক বর্ণ বুঝতে পারছি না না বোঝার কি আছে কেন বলছে তো না বোঝার কি আছে উনি বলছেন যে হারটা না পেলে টাকাটা দেন কি করে শুধু আইন সঙ্গত কথা আপনি থামুন থামল চিরবাবু আজ সকালে যখন আপনাকে হারটা দিই হ্যাঁ তখনই আপনার কথাবার্তা আমার একদম ভালো লাগেনি এখন দেখতে পাচ্ছি সেজাত আজ সকালে আপনাকে হারটা আমি দিয়েছি আজ সকালে হারটা তুমি আমাকে দিয়েছ আগে হ্যাঁ একটু মনে করবার চেষ্টা করো তাহলেই মনে পড়বে বসুপ্রিয় তোমার সঙ্গে কাজ কারবার আজকের আমার নতুন নয় কোনোদিন তোমাকে ধাপ্পা বাজি বা দুধ চুরি করতে দেখিনি কিন্তু আজ তোমার একই ব্যবহারে হারটা না দিয়ে তুমি বলছো হারটা দিয়েছি তো কথা হচ্ছে হার হার পেয়ে যদি আপনি পাইনি বলেন তাহলে তো দেখছি থানায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আরে কি পাগলের মতো বকছো হে আমি পাগলের মতন বকছি না আপনি পাগলের মতন বকছেন আর সকালে যখন হারটা আপনাকে দিই তখনই কথা হচ্ছে আমার সাবধান হওয়া উচিত ছিল কেননা আপনি যেন আমাকে চিনতে চাইছিলেন না আচ্ছা আপনি বলছে আমাকে একটু বাংলায় বুঝিয়ে দিন বসুপ্রিয় বলছে যে সকালে আপনাকে হারটা দিয়ে ফুস্তি ফিন্দি করেছে হারটা নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করেছে এখন ধাপ্পা দিয়ে আমার কাছ থেকে টাকা আদায় চেষ্টা হার আপনাকে আমি দিয়েছি না তুমি দাওনি কি পাগলের মতো বকছো পাগলের মতো আমি বকছি না তুমি বকছো চলো তুমি থানাতে তোমাকে আমি জেল খাটিয়ে ছাড়ছি চলুন চলো ছুঁয়ে করে চলো চলুন থানায় চলো ঘুমাও জলদি ঘুমাও চলো 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 কাউকে পাঠিয়ে বাড়ি থেকে 1200 টাকা নিয়ে এসে আমাদের কাছে জমা করে দিন কাউকে পাঠানো মানে আমাকে নিজেকেই চালে যেতে হয় কষ্ট করে যেতে না কিন্তু আচ্ছা আচ্ছা আমি দেখছি হ্যাঁ স্যার টাকাটা যেমন এখনই দরকার বেশ তো বসুন না গোলমালটা যদি মিটে যায় তবে আপনি টাকাটা পেয়ে যাবেন তা নইলে ব্যাপারটা কোর্ট অব্দি গড়াবে পশ্চিমা কেতন গাড়ি থেকে আড়াই টাকা খোল হয়ে গেল কি করবেন বলুন কে হ্যাঁ কি তাই তো দাঁড়াচ্ছে ব্যাপারটা বোঝা প্রতিজ্ঞা করে বেরিয়েছিলাম যে ও বাড়ির মুখ আর পাবো না কিন্তু এই চাকরের জেলা এই যে দড়ি কলসি কিনেছ দড়ি আমি তো টিকিট বুঝতে পেরেছি শোনো এই নাও চাবি তোমার মাকে গিয়ে বলবে সিন্দুকের মধ্যে টাকা আছে তার থেকে যেন 1200 টাকা তার হারের দরুন বার করে দেন আমি থানায় আছি বাবু বলছিলাম আবার গেলে কোনো গোলমাল তুমি যাও বিলাস বিলাস একবার নিচে আনা ভাই রাত্রি নিশ্চয় দুজনকে ডেকে নিয়ে চলে গেল আর তুই সকালে আমাকে কিছু বললি না কি করে বলবো মা সকালবেলা তো কিছু মনে হয়নি তারপর যত বেলা বাড়ে তত মনে হয় কাল দিনের বেলা কি মুখ পড়ে এখনো ঠিক করে বল কে তুই ভর করেছিস নইলে আজ ছাল চামড়া সব আলাদা করে দেবো এই বাবুর নামে যাতা বলে তোর লোক আমি চাষে দেবো ওরে বাটা মমুগ মমুগের চাকরি মিলে ভর করেছিস এই এটা সব আঁকড়ে নিয়ে পাগল হয় বিলাস একটু ব্যবস্থা কর করছি বাবা করছি অত ব্যস্ত হওয়ার কি আছে ওই তো কিঙ্কর কিঙ্কর বাবু এই চাবিটা দিয়ে বললেন সিন্দুক থেকে 1200 টাকা বার করে দিতে 1200 টাকা 1200 টাকা কি হবে রে আরে হ্যাঁ হ্যাঁ জামাই বাবু হারটার দাম 1200 টাকাই তো বলেছিল ও সেই জন্যই চেয়েছে হ্যাঁ হ্যাঁ তাহলে দিয়ে দেবো দেবে কিন্তু বিলাস কি ওর মুখটা কেমন নিশি নিশি লাগছে না দিয়ে দিয়ে দে 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 কিঙ্কর হ্যাঁ বাবু থানায় থানায় Thank you.
আপনি কি আবার ভেবেছেন? আরে মশাই, এই চাকরি আমাকে পাগল করে দেবে। কেন, কি হলো? স্টেশনে গেছে দুটো টিকিট কিনতে, যখন গেছে তখন ট্রেনে চাপলে কলকাতার কাছাকাছি পৌঁছে যেত। যাই কোন দিকে? বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে কি দেখছো চিরদা? ওই তো হাতটা পেয়েছো দেখছি, যাও না, যার হাতটাকে দিয়ে এসো। আরে শোনো, কি হলো? মনে হচ্ছে যেন আমি চিনতেই চাইছো না। দেখুন, আপনি বোধহয় ভুল করছেন। ভুল করছি? আগে হ্যাঁ, কারণ আগে কখনো আপনাকে দেখিনি। শোনো, তাই যেন হয় বাবা, ভালো ভালো ফিরে আসুক, আমি ওর লুট দেবো। আর তো কিছু নয়, ওই ভোরে নিশ্চিতে নিয়ে গেছে বলে ভয়, নইলে আর ভয় কিসের? আরে অপুদি, স্কুল নেই? স্কুল থেকে তো ফিরছিলাম, কিন্তু পথে হঠাৎ চিরদাকে দেখে তাড়াতাড়ি তোমাদের খবরটা দিতে এলাম। কেন, কি হয়েছে? দেখলাম হাতে একটা হারের বাক্স নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে, কথা বলতে গেলাম আমি চিনতেই পারলো না। আমার মনে হয় বোধহয় ব্রেনি একটা, মানে মা সে কি গো? ও গো মা, সকাল থেকে তো ওই কথাই বলছি, পাগল নয় মা, পাগল নয়, নিশিতে পেয়েছে। ওর ডাক্তারেতে কিচ্ছু হবে না, বিদ্যে ধর ওঝাকে ডাকতে হবে। তো যা না রূপ, দাঁড়িয়ে আছিস কেন, একবার যা। কোথায় থাকে? বেশি দূরে নয়, যাবো মা। যা যা, দাঁড়া, এসব কি হচ্ছে দিদি? নিশি পাওয়া, ওঝা ডাকা, ছি ছি ছি, লোকে শুনলে কি বলবে বলতো? দেখো পুদু, দিদির কাণ্ড, হাসিস তেমন হি হি করে, সব কথাতে একবার হাসি, দুপাতে ইংরেজি শিখে আবার সব জেনে ফেলেছিস না? পাড়াগায় এসব আছে তা জানিস? কেন, সেদিন তো আমাদের পাড়াতে সে স্বামী স্ত্রী বিষ খেয়ে মরল। রূপ আমাকে রাত্রি বলেছিল, দেখেছো মা পাড়াটা কিরম ছমছম ছমছম করছে, নিশি হয়ে দেখো কত জ্বালাবে বলেছিল। তো তার কাউকে ধরলো না বেঁচে বেঁচে আমার জামাইবাবু আর কিঙ্করকে? ও মাসিমা, তাও বুঝে জানো না? না, ওনারা বেঁচে বেঁচে সুন্দর মানুষ দেখে ধরেন। থাম তো, ওদের কথা কেন শুনছিস? যা তো যা, তাড়াতাড়ি যা। আচ্ছা তোমার কি মনে হয় অপুদি, জামাইবাবুর মাথাটাই গোলমাল হয়েছে না ভূতে ধরেছে? আমার তো মনে হয় মাথারই একটু গোলমাল হয়েছে। এসো, ওই তুই ওখানে কি করছিলিস? ওদের জিজ্ঞেস করছিলাম থানাটা কোন দিকে। আবার থানা কি রে, তুই তো স্টেশনে গিয়েছিলি টিকিট কিনতে। আপনি বললেন না আপনি থানায় থাকবেন। আচ্ছা কি হচ্ছে নাকি বল দেখিনি। বাহ, আপনি আমার বললেন না যে ওদের বাড়ি থেকে 1200 টাকা নিয়ে আয়, আমি থানায়। আরে বাবা, এ কোথাকার বুদ্ধু রে। আচ্ছা তোর কি একবারও মনে হলো না যে ওরা আমাদের কেউ নয়? আপনি আমার পাঠাননি না? আচ্ছা দেখ কিঙ্কর, আমার কিন্তু মনে হচ্ছে যে এখানে তোর মতো আর আমার মতো দুজন লোক আছে। ওরে বাবা, নিশ্চয়ই আছে। টিকিট কেটেছিস? হ্যাঁ, চল এখান থেকে কেটে পড়ি, আর বেশিক্ষণ এখানে থাকলে একেবারে তুর্কি নাচ নাচতে হবে। এনে চল। কিন্তু টাকাটা? তা পরের টাকা নিয়ে আমি কি করবো? আমি কি করবো? তা আমি কি করবো? কি মুশকিল। আচ্ছা দেখি দেখো, পরে এ থানাতে মানি অর্ডার করে পাঠিয়ে দেবো। চ স্যার। হ্যাঁ স্যার। আর কতক্ষণ অপেক্ষা করবো? আচ্ছা চিরঞ্জীব বাবু, আপনি টাকা আনতে কাকে পাঠালেন? ওই ইডিয়টাকে, কিঙ্করটাকে। হ্যাঁ, এত দেরি করছে কেন? ও তো এরকম করে না। এই তো করছে,
কাল থেকে এত নাগাতেই করছে। একটা কাজ করুন, আর অপেক্ষা না করে আপনি একটু এগিয়ে গিয়ে দেখুন। অগত্যা চাকরের সঙ্গে এভাবে ঠাট্টা করা আপনার উচিত না। ঠাট্টা করা উচিত বিলাস, বিলাস আমার বড্ড ভয় করছে রে। ভালো হয়ে যাবে না রে, ভালো হয়ে যাবে। না না কিছু না গো, কিছু না, মানে মানে তোমার তো একটু মাথাটা একটু খারাপ হয়ে গেছে তো। ও ও আমি পাগল, আমি পাগল না, আমাকে পাগল সাব্যস্ত করা। এই বিদ্যে শিখি, ছাড়তে বল। ছাড়তে বল, ছাড়তে বল। তুমি একটু ধৈর্য ধরো, একটু সুস্থ হলে ওরা তোমাকে ছেড়ে দেবে। তোমার কি সব ব্যাপারে একটা কেলেঙ্কারি না করলে চলে না? তোমার তো পায়ের ধুলো নিতে ইচ্ছে করছে আমার। রে বাবা, মাথা একেবারে যাচ্ছে রে বিলাস, একেবারে যাচ্ছে। কিছু মনে করো না চিরদা, সত্যি তোমার মাথাটা একটু গন্ডগোল হয়ে। চুপ কর, মাথা গন্ডগোল আমার হয়েছে না তোদের হয়েছে। একটু আগে তুমি অপুর দিকে চিনতে পারো না। আরে কি আশ্চর্য, অপুর সঙ্গে আমার দেখাই হয়নি। এই তো অপুর হয়েছে। কি রে অপু, তোর সঙ্গে আমার দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল তো চিরদা, তোর সঙ্গে আমার দেখা হয়েছিল তুই বলছিস? হুম, তুমি একটা মেয়েদের হার হাতে করে বাড়ির পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছিলে, আমাকে দেখে তো হন হন করে চলে গেলে। আমি তোমায় ডাকতেই তুমি বললে আমি আপনাকে চিনি। হা ভগবান, কি আবল তাবল বলছিস! আরে হারের টাকার জন্য বসুপ্রিয় থানায় বসে আছে, আমি সেই জন্যই কিঙ্করকে পাঠিয়েছিলাম। হারটা আমি এখন হাতেই পাইনি, তোরা কি বলছিস? কি তাই তো বলছি, ওই বিদ্যেধর দেখলেই তোমার হারের ব্যাপারটা মনে পড়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না মা জননী, আমি বাবুকে আরাম করে দিয়ে বাড়ি পৌঁছে দিয়ে যাবো। এখনো ঠিক করে বল কে তুই ভর করেছিস, নইলে আজ ছাল চামড়া সব আলাদা করে দেবো। বাবুর নামে যা বলে তোর লোক আমি কাটা মমি গো, মমিকে চাকরি মিলে ভর করেছিস। এই সব আঁকড়ে নিয়ে বিলাস, বিলাস আমি তো কিছুই বুঝতে পারছি না রে। ও তোলায় এখনো লাভ নেই দিদি, চলো আবার থানায় যাই। থানা? হ্যাঁ সত্যি, হাতটার কি গতি হলো চলো আবার দেখি। কিন্তু হাতটা আমি স্পষ্ট দেখেছি চিরদার হাতে, সেটাই মিষ্টি অপুদি। জামাইবাবু হাতটা ফেললো কোথায় সেটা বসুপ্রিয়র সঙ্গে কথা না বলে কিচ্ছু বোঝা যাচ্ছে না। একবার থানায় যাই চলো অপুদি। আমি আর থানায় গিয়ে কি করবো, তোমরা যাও, পরে কি হয় না হয় আমায় একটা বরং খবর দিও, কেমন? দিদি দেখ,
ভাই বাবার কি কর? তাই তো নিশ্চয় বিদ্যুতের হাত ছাড়িয়ে পালিয়ে গেছে। কি রে দাঁড়ি বললি কেন? চ বাবু, আপনার কাল রাত্রির বউ শালী পুলিশ। ওই রে ভাই তো রে নিজেও হয়রান হলেন, আমাদেরও হয়রান করলেন। চলুন আমার সেই হাট, হাটটা আপনার কাছে ছিল, শুধু শুধু সকাল থেকে পাইনি পাইনি বলে গরিবকে অনর্থক হয়রান করলেন, কোনো মানে হয়? হয়তো নাই মা, কথা হচ্ছে এই আপনার সেই হাট নে। বাবা বাবা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখ বিলাসটা কি সুন্দর হয়েছে। মা আমি বলছিলাম কি, ওই ওর দামটা আজকে পেলে বড্ড উপকার হতো। হ্যাঁ হ্যাঁ, দাম কি রে? তোকে টাকা দিলাম দৃষ্টি বুঝি? টাকা তো আমার কাছে রয়েছে, বাবু তো নিলেন না। আপনি? আমি নিয়ে কি করবো, ওই বসুপ্রিয় বাবুকে দেই। আচ্ছা আমাদের বিরুদ্ধে অভিযোগটা কি? কোনো অভিযোগ নেই, তবে আপনার স্ত্রী। আমরা এখন যেতে পারি? নিশ্চয়ই, আসল কিঙ্কর। শোনো শোনো, কোথায় যাচ্ছ গো তুমি? যেখানে বাড়ি আমার। কোথায় তোমার বাড়ি? কলকাতা। কলকাতায় দিদি? তোমার বাড়ি কলকাতায়? হ্যাঁ। তাহলে তাহলে আমি কে? আমি তাহলে কে? আমি কি চোর, দুচোর, বাটপার, বদমাইশ নাকি স্ট্রেঞ্জার? না বিলাস, আমি কি করছিলাম? কে আপনি? আপনি কে? আমি এখানকার ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট চিরঞ্জীব চৌধুরী। আমার নাম চিরঞ্জিৎ চৌধুরী। জিৎ? হ্যাঁ চৌধুরী। এটি আমার চাকর কিঙ্কর। তা এখানে কি জন্য আসা হয়েছিল? জঙ্গলকে কি করা হয়? কাঠের ব্যবসা। থাকা হয় কোথায়?
কলকাতা। কলকাতা? হুম, কলকাতায় কি আপনাদের আদি বাড়ি? আগে না মায়ের মুখে শুনেছিলাম যে আমাকে কিঙ্করকে আর মাকে এক ভদ্রলোক কুড়িয়ে পান, কলকাতায় তাঁরই বাড়িতে আমরা থাকি। কুড়িয়ে পেয়েছিলেন? হুম। আপনার মা এখনো বেঁচে আছেন? কলকাতা থাকেন বললেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চন্দর কে তোমাকে আর কিঙ্করকে জঙ্গলের মধ্যে একটা খালের ধারে কুড়িয়ে পেয়েছিলেন তাই না? তার আগে আমরা কোথেকে আসছিলাম না? কেন মা বলো মা, তার আগে আমরা কোথেকে আসছিলাম? চিনতে পারো? চিরঞ্জীব, চিরঞ্জীব, মা, মা গো, মা, মা, মা। তারপর বানের জল আস্তে আস্তে বাড়িতে ঢুকতে লাগলো। উনি বললেন আর মায়া করে লাভ নেই, চলো বেরিয়ে পড়ি। আদর্শ পরিচালনে দুটো বড় নৌকো ছিল, তাইতে জিনিসপত্র বোঝাই করা হলো। একটা নৌকো রইলাম আমি, চিরঞ্জিত আর ভক্তি কিঙ্কর, আর একটা নৌকোয় উঠলেন উনি, চিরঞ্জীব আর শক্তি কিঙ্কর। তারপর চার দিনের দিন বিকেলে এক প্রচণ্ড ঝড়, সে কি ভয়ঙ্কর ঝড়! যেমন ভয়ঙ্কর নদী তেমনি ভয়ঙ্কর ঝড়। চোখের সামনে দেখতে দেখতে ওদের নৌকোটা দড়ি ছুঁয়ে মোচার খোলার মতো কোথায় ভেসে চলে গেল, আর সঙ্গে সঙ্গে আমাদের নৌকোটা উল্টে কোথায় তলিয়ে গেল। তারপরে আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। তারপর যিনি আমাদের বাঁচিয়েছিলেন তার মুখে শুনেছিলাম আমি নাকি নদীর ধারে কাদার মধ্যে বাচ্চা দুটিকে নিয়ে পড়েছিল। মা, বৌমা, আমার মার মুখে আমি শুনেছিলাম তিনি নাকি তীর্থ করতে গিয়ে কিঙ্করকে আর ওকে নদীর ধারে কুড়িয়ে পান, কিন্তু মা আর তো কারো কথা শুনিনি। গোবিন্দের কি পায়, আমি যে তোমাদের ফিরে পেয়েছি এই যথেষ্ট। মা, মা, কি রে? আপনাকে বলছি না, কর্তামাকে বলছি। আপনি তো বৌদি, বড় বৌদি। এ বলছিলাম কি, আমরা দুভাই তো একরকম দেখতে, বাবুরা দুজন একরকম দেখতে, এই চিনতে একটা মানে গোলমাল। তা আমি কি বলবো, বৌমাকে জিজ্ঞেস কর। তা তো ঠিকই মা, দাঁড়া দাঁড়া ভাবতে দে। শোন শোন, তুই গেঞ্জি পরবি, হ্যাঁ, আর তোর দাদাকে বলবি ফতুয়া পরতে, বুঝতে পেরেছিস? আচ্ছা, বাবুরা? ও বাবুরা, হ্যাঁ গো, তুমি পাঞ্জাবি পরো কেমন, আর ছোট কর্তা বাবুকে বলিস শার্ট পরতে। তাও তো হয়ে গেল। আচ্ছা, ছোট বৌদি কবে হবেন? তোমার দরকারটা কি, ছোট বৌদি কবে হবেন? ইডিয়েট,
তোমার বোনের কি যেন নাম বললে? বিলাসিনী। বাহ, জঙ্গল কিনতে এসে আমাদের একবার জঙ্গি বানিয়ে ছেড়েছে। আবার বই পড়া হচ্ছে, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। এই নাও চা। এই চা। আবার ভুল হয়ে গেল। কেন তো ভুল হবে, কি আছে? তুমি তো নিজেই ঠিক করে দিলে যে আমি পাঞ্জাবি পরবো আর ছোট কথা শার্ট পরবে। ভুলে গেছি। দেখো বাবু। না আর ভুল হবে না। আর না তো আচ্ছা। হিরোদা, এই নাও তোমার চা। আবার দা নিয়ে ঢুকলে কেন? দা দিয়ে তোমার নাক কাটা হবে বলে। সকলকে মজিয়ে মজিয়েছি আমি? না মজিয়েছি আমি না তুমি? ছি 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 ছি, কত গান্ডই করলে। মেলার থেকে আমার হাত ধরে হিড় হিড় করে টেনে নিয়ে এলে, রাস্তার মাঝখানে লোক জড়ো করলে, পুলিশ ডাকবো বলে ভয় দেখালে। কি বেশ করে আমি ওকে